ভুলতে মানুষ কোন লেভেলে পারে, মানে মানুষ ইয়াদ্দাস চলে যাওয়া, ভুলে যাওয়া, এই জিনিসটা কোন লেভেলে পারে? আমরা তো কোনো কিছু ভুলে গেলে, আমি তো যতক্ষণ না সেই জিনিসটা পাই ততক্ষণ সেটার পেছনে আমি হাত ধুয়ে পড়ে থাকি, আরে কোথায় রাখলাম, কি করলাম। আর আমার একটা অভ্যাস হয়েছে গো, জানি না এটা বয়সের সাথে সাথে আগামী দিনে বাড়বে কি না বলতে পারছি না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু জিনিস ভুলে যাই, মানে হঠাৎ করে কোনো জিনিস হয়তো মনে করলাম ভুলে গেলাম, তখন আমার যে পরিমাণ ইরিটেশন হয় না, মানে কিছুতেই আমি মনে করতে পারলাম যে কী ভাবলাম কী ভাবলাম। যাই হোক, দেখো যে জিনিসটা খুব আপন হয়, টুকটাক জিনিস মানুষ ভুলে যায় ভালো ই হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে জিনিসটা মানে নিজের প্রাণের থেকেও বেশি প্রিয় হয় মানুষ কি সেটাও ভুলে যায় না? মানে আমার ডাউট হচ্ছিলো বলে আমি জিজ্ঞাসা করলাম যে এরকমও কি হয়, জ্ঞান তো এরকমভাবে তো দেখিনি কাউকে, তাই আর বলছি আর কি। আমি যত দেখছি তত অবাক হচ্ছি, যত দেখছি তত অবাক হচ্ছি। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কারা কারা এখন ঠাকুর দেখতে বেরিয়ে গেছো? আশা করি বেশিরভাগ লোকেই বেরিয়ে গেছো, যারা যারা আছো হাতে একটু সময় থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগবে। আমাদের ধুবড়ী, আমাদের ধুবড়ী, ধুবড়ী ব্রিলিয়েন্ট তার ক্ষমতা সহ্য করার, মেনে নেওয়ার, তাই না? গত 5 বছর ধরে সে নিপীড়িত, সে অত্যাচারিত, কিন্তু বিশ্বাস করো এক ফোঁটা কারুর মাজাল যে কেউ বুঝতে পেরেছে যে এতটা অত্যাচারিত, পেরেছো তোমরা? আমরা পেরেছি না, পারি না। এত সহ্য ক্ষমতা, মানে আমরা কোনো সময়ের জন্য আমাদের কারুর মনে হয়নি এরে বাবা এই মেয়েটা তো ভালো নেই, এই মেয়েটার তো কোথাও না কোথাও কোনো অসুবিধা হচ্ছে, কোনো অংশে মনে নেই, মনে পড়ে না, কোনো ভিডিওতে মনে পড়ে না। আরও বেশি মনে পড়তো না কিসের জন্য জানো? যখন ওদের এই শর্টস যে ভিডিওসগুলো সেগুলো যত দেখতাম, এখনও যখন আসে চোখের সামনে অত অবাক হয়ে যায় যে বাপরে, মানে এত কমেডি এত ফানি ওয়েতে করার পরেও, তারপরেও এদের কী করে কারুর মনে হবে যে এই মেয়েটা ওই বাড়িতে অত্যাচারিতা ছিল? কোনো ঝামেলা নেই, শ্বশুর শাশুড়ি আর একটা মাত্র ছেলে। যাক ঠিক আছে, চলো, স্বামী না হয় ভালো না, শাশুড়ি ভালো না, সংসার সে করতে পারেনি, সে পুরো দমে সংসার করতে চেয়েছিল, একদম মানে মন থেকে চেয়েছিল যে আমি সমস্তটা সহ্য করে নেবো কিন্তু আমি সংসার করবো, তাই না ধুবড়ী? হ্যাঁ, ধুবড়ী কিন্তু চেয়েছিল, একদম প্রাণপণে চেয়েছিল, কিন্তু পারেনি করতে। এই যে একটা ছেলে ওর জীবনে আসলো, হ্যাঁ, ওকে এত রঙিন রঙিন স্বপ্ন দেখালো, ও ভাবলো গ্রাম্য পরিবেশে পড়ে থাকার থেকে যদি শহরে চলে যেতে পারি, এই ছেলেটার হাত ধরে শহরের হাওয়া যদি খেতে পারি, আমার স্বামীর দ্বারা তো কিচ্ছু হয় না। আর এদের প্রত্যেকের স্বামীর দ্বারা কিচ্ছু হয় না, এই কুণিকার কী করে হয় আমি বুঝে পাই না। 85% মানে অকেজো, তারপরেও কুণিকা শালা কোথাও যায়নি, ওখানে খেটে খুঁটে ওই বাড়িতেই রয়েছে, এখন আবার কত সুন্দর বিজনেস করছে, কি সুন্দরভাবে বিজনেস করছে, হ্যাঁ দিব্যি রাম বিজনেস করে যাচ্ছে। ওর একটা বারের জন্য মনে হয়নি যে আমার স্বামীকে দিয়ে আমার পোষায় না, এগুলো সব জলজ্যান্ত সুস্থ স্বামী নিয়ে বসে আছে কিন্তু এদের স্বামীকে দিয়ে পোষায় না, কারোর স্বামী ঠিক করে দিচ্ছেই না, কারোর স্বামী কাউকে কিছু করছেই না, এরকম একটা ব্যাপার, তাই না? অথচ নোংরামের শিকার হতে হয়েছিল কাকে? কণিকাকে। কণিকাকে হতে হয়েছিল এই নোংরামের শিকার, শিকার করে হয়েছিল কার? এই দালালের, যে দালাল কিনা আজকের ডেটে দাঁড়িয়ে এই পরকীয়ারত মহিলাগুলোকে তোল্লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে, ঠিক করেছিস? এটাই তো করা উচিত, বরগুলো এক একটা সব ঢ্যাং না, হ্যাঁ বরগুলো সব ঢ্যাং না, সব বর বাজে একদম, একমাত্র তোর ভেড়াটা ছাড়া, ভেড়ামি করে তো, ভেড়ামি করে খেটে খায় তো, মানে ও যারা ওই স্পেন্সারে ওই কোন সেকশন বুঝছিস, হ্যাঁ ওই সেকশনে যে দাঁড়িয়ে যেটা না খাটে, তোর ভেড়ামিতে খেটে ও একবারে আরও ওর পিটপিটানি আর সাপের ফোনা বেরিয়ে গেছে, বুঝতে পেরেছ? যাই হোক, শপিং করেছে আমাদের ধবলা, শপিং করেছে,
এদিকে পরকিয়া করলেও ম্যান্ডি কিন্তু কোনো অংশে নিজের মেয়েকে কাজ ছাড়া করেনি। দিব্যি মেয়ের জন্য পুজো আসছে, কেনাকাটা সমস্ত। এদিকে ধবলা কেনাকাটা করেছে, প্রচুর কিনেছে, ফুল ফ্যামিলি কেনাকাটা করতে গেছে, ফুল ফ্যামিলি কিনেছেও। ধবলার প্রায় 1, 2, 3, 4, 5, 6 ছটা জামা কিনেছে। বৌদির জন্য হয়েছে, দাদার হয়েছে, মায়ের ঠাকুমার হয়েছে, সবার হয়েছে, ভালো রকমভাবে কেনাকাটা হয়েছে। কিন্তু কৃষাণু না, মানে উইশ করতে পারেনি মা এই কারণে, কারণ লোক দেখিয়ে উইশ করবে? মার কি আবার সন্তানকে আলাদা করে উইশ করতে লাগে? মা তো মন প্রাণ থেকে তার সন্তানের ভালো চায়, মঙ্গল কামনা করে, আশীর্বাদ করে। আচ্ছা, মেনে নিলাম। ভীষণ কাঁদছে ওর মা, না ভীষণ ভেতরে ভেতরে আমার সাথে কথা বলতে গিয়ে করে কেঁদে উঠছে ওর মা। কিন্তু খলখলানি হাসিতে কোনো অংশে বোঝা গেল না। হ্যাঁ, আচ্ছা, এই জামা যা বাচ্চার জন্য একটা কিছু কেনা হলো না, সেই ক্ষেত্রে মানে জামাটাও যদি তার মা কিনতো তাহলেও লোকে বলতো যে লোক দেখানি। কিন্তু নিউ মার্কেটে গিয়ে গুদীপ্তর পাশে বসে বিরিয়ানিতে করে দুজনে গুচাটাচাটি যখন করেছে, আর সেখানে সাক্ষী থেকেছে তার ওই কচ্ছে কাকা, মানে সোনাই কাকা, হ্যাঁ, আর ওদিকে তার মা মানে বাচ্চাটির দিদা, কৃষাণুর দিদা, কোনো অংশে তার মনে পড়েনি। এত হা হা হি হি হু হু হে হে না, অবশ্যই আনন্দ করো, পুজোর সামনে আনন্দ তো করবে, কিন্তু বিষয়টা একটু সেলফিশ। এই সন্দীপ আর এই ধবলির মধ্যে হয়ে গেছে কোথায় জানো? সন্দীপ হাসি মজা যেটুকু কাটাচ্ছে, ছেলেকে নিয়ে, ছেলের জন্য, ছেলের ফরে হচ্ছে। আর এখানে আমাদের ধবলি এতটাই সেলফিশ, এতটাই স্বার্থপর, ও নিজেরটুকু ছাড়া কারোরটা দেখছে না, নিজের পেটেরটারও না। বাবা ধন্য, হ্যাঁ ধন্য। যে নিউ মার্কেটে দেখেছে সে যে কি করে দাঁতে দাঁত দিয়ে খালি ছবি তুলেছে, আমি তো শটাঙ্গি জিজ্ঞাসা করতাম, তোমার ছেলের কথা তোমার মনে পড়ে? মা নামের কলঙ্ক, অপদার্থ একটা, তেমনি নোংরা জঘন্য ফ্যামিলি, আর ওই কুরকুরি ঠাকুমা, এই দেখো আমার নাড়ো বউ কত গুণো, আ ঠু ঠিনে পট ফাই ছেঁচ, এই দেখো আমার না নাতনির। তো সেরকম আপনার যে একটা পুতিও আছে, নাতনির ঘরে পুতনি যে একটা আছে, পুতি আছে, সেইটার কথা মনে পড়ে না? তার জন্য মনে হয়নি যে কেনা রইল না, সমাজের সামনে বলা যাবে না, কারণ গুদীপ্ত বলতে বারণ করেছে, ছেলের নাম নেওয়া যাবে না, গুদীপ্ত বারণ করেছে। আমার সাথে থাকতে হলে ছেলের কথা পুরোপুরি ভুলতে হবে না। লে হালুয়া ভুলে গেছে, লে হালুয়া ভুলে গেছে। আরো কত কি আমাদের দেখতে হবে বাবা, অনেক কিছু দেখা বাকি। এই ক বছরে, মানে 2 বছরে যা যা দেখলাম, যা যা শুনলাম, যে এরকমও বলতে পারে, এরকমও হতে পারে, সবটাই দেখলাম, সবটাই বুঝলাম। বাকি আরও যে কী আমাদের চক্ষুর সাধ্যি হবে দেখার, সেটাই ভাবছি আর কি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে পুজো, পুজোর দিনে সবাই খুব ভালো করে আনন্দে কাটাও, মনের মধ্যে কখনো নেগেটিভিটি এনো না, নিজে পজিটিভ থাকো, সামনের মানুষটাকে পজিটিভিটি দেখাও, এইটুকুই আশা করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আরেকটা ধামাকা ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। ও মাই ডগ, জাস্ট ও মাই ডগ, এই কারণে দালাল দালালি খাটে পড়ো কি আর তোদের? বাট লজিকটা আমি একটু ভুল হয়ে গেল, সেটা আমি বোঝাবো। তৈরি থেকো, খুব তাড়াতাড়ি আসছি, সবাই খুব ভালো থেকো, টাটা।